বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কালার বোম্বের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে সদ্য জন্মানো নবজাতক নূহরিণের বেঁচে থাকার সর্বোচ্চ অভিজ্ঞতা, যা দেখে আপনি চমকে উঠতে বাধ্য। কারণ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকের ভিডিওটির মতো আপনি আর কখনো কোনো ভিডিও দেখেননি। এটি একটি অলৌকিক ভিডিওর থেকে কম না। বন্য জীবন মানেই হচ্ছে চ্যালেঞ্জিং। এখানে বেঁচে থাকতে হলে শিকারীদের হাত থেকে দৌড়ে পালাতে শিখতে হবে, থাকতে হবে 2000 মাইল দৌড়ানোর সামর্থ্য। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও দ্রুতগতির শিকারীদের মুখ থেকে বাঁচতে একটু অসতর্কতাই হয়ে যেতে পারে শিকারীর শিকার। একটি প্রাপ্তবয়স্ক নূহরিণের ওজন প্রায় 600 পাউন্ড হয়ে থাকে, যা একটি সিংহের চেয়ে বেশি ধারালো শিং এবং প্রখর ইন্দ্রিয় বিশিষ্ট। এখন উত্তর তানজানিয়ায় বর্ষাকাল। এই ঋতুতে ভেজা ঘাস এবং শীতল আবহাওয়া সন্তান জন্ম দেওয়ার সঠিক সময়। এই 3 সপ্তাহের মধ্যেই প্রায় 90% বাছুরের জন্ম হবে। আর এই কয়দিন শিকারীদের একটি বিশেষ সময় শিকার করার জন্য। ঠিক এই সময় একটি নূহরিণ একটি বাচ্চা জন্ম দিল। জন্মের 7 মিনিটের মধ্যেই বাছুরটি চলতে শিখবে। শুধুমাত্র দৌড়ে পালানো ছাড়া শিকারীদের হাত থেকে লুকানোর কোনো জায়গা থাকবে না। শিকারীরা শিকার ধরার জন্য অপেক্ষা করছে। নবজাতক নূহরিণটি যদি তার মায়ের সাথে থাকতে না পারে, তাহলে প্রকৃতি তার বিপক্ষে অবস্থান করবে। কারণ তার মাই তার একমাত্র অস্ত্র। নূহরিণটি জন্ম নেওয়ার পরপরই সে তার প্রথম বেঁচে থাকার পরীক্ষার মুখোমুখি হয়। নূহরিণ তার বাছুরকে পালের দ্বারা রক্ষা করে, কিন্তু পালটি একটি হুমকি দেখে দূরে চলে যায়। আর মাত্র একদিন হলেই সে পালের সাথে পালিয়ে যেতে পারত। সে পালাতে না পারায় সে সেখানেই থেকে যায়। মা তাকে বাঁচাতে পারে না এবং তাকে নিয়ে যেতেও পারে না। একটি সিংহ বাছুরটিকে ধরে ফেলে। সিংহ মনে করে এই খাদ্যটি তার কাছে একটি খেলনার মতো। কিন্তু তারপর কি হতে যাচ্ছে তা সকলের অজানা। নবজাতক নূহরিণটি সিংহকে চেনে না। সে জানে না সিংহটি তার জন্য কেমন বিপজ্জনক। সে একটি বিপজ্জনক সিংহর কাছে বন্দি। শুধুমাত্র একটি অলৌকিক ঘটনাই পারে নবজাতক নূহরিণটিকে শত্রুর হাত থেকে বাঁচাতে। তারপর সত্যি সত্যি একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে।
নবজাতকের মায়ের কাছে থাকার অন্যতম কারণ হচ্ছে তার উষ্ণতা গ্রহণ। এদিকে হয়তো সিংহটি একাকী, হয়তো তার নিজের বাচ্চাকে হারিয়েছে। এক ঝাঁক সিংহী তাদের ছানাদের হায়নাদের হাত থেকে রক্ষা করে, কিন্তু এই নুহরিণের শাবকটি কতদিন হায়নাদের থেকে নিরাপদ? অনেক সময় ধরে দুইজন খেলাধুলা করার পর অবশেষে একটি বিভ্রান্তি। সিংহটি অন্য একটি শিকারের জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ জানে কেন সিংহটি বাছুরটিকে যেতে দেয়। কিন্তু তার মা এখন কোথায়? এই বিচ্ছেদটি নবজাতকের জন্য একটি বিরাট হুমকি। খারাপ থেকে আরো খারাপতর। সে এখন একাকী। সে ঠান্ডায় ক্ষুধার্ত এবং মাতৃহীন। এমন একটি দারিদ্র প্রতিকূলতায় বেঁচে থাকা সত্যি চ্যালেঞ্জের। সে একাকী একটি রাত কাটায়। হারিয়ে যাওয়া বাছুরটি রাতে বেঁচে গেছে। এবং সে জানে সে এখন একা নয়। কিন্তু কোনটি তার মা? সে কাকে জিজ্ঞেস করবে তার মা কোথায়, বা কোনটি তার মা? সে অনেক ছড়াছড়ি করছে এবং একটু দুধের জন্য আকুতি জানাচ্ছে। একটি মায়ের কাছে মাত্র একজনের জন্য পর্যাপ্ত দুধ আছে।
সে এত ক্ষুধার্ত যে যে কোনো জায়গায় দুধ খুঁজছে। তাকে কেউ এখানে দুধের জন্য স্বাগতম জানাচ্ছে না। তার মাকে খুঁজে পেতে তার হাতে মাত্র কয়েক ঘন্টা। প্রতিকূলতা হলো হারিয়ে যাওয়া বাসুদের বিরুদ্ধে। সে হয়তো জানে না ভাগ্য তার পাশেই অবস্থান করছে। সামনেই তার মা তার জন্য অপেক্ষা করছে। অবশেষে সে খুঁজে পেল তার মাকে। তার মায়ের উষ্ণতা এবং দুধ, হয়তো আজকের দিনটি শাবকটির জন্য ভালো ছিল, কিন্তু পরবর্তী দিনগুলোতে আবারও নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।